ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বন জানতে চেয়েছেন আসমান কি সাতটি কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জীবন আসমান এর সংখ্যা সাতটি, এটি কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত। কোরআনুল করিমের পাঁচের অধিক আয়াতের ভিতরে আসমান যে সাতটি সে কথা স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে সূরাতুল বাকারার 29 নং আয়াত, সেখানে আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য জমিনের সব কিছু, সুম্মাস্তাওয়া ইলা সামা, এরপরে তিনি আসমানমুখী হলেন, ফাসাওয়া হুন্না সাবা সামাওয়াতিন, এরপরে তিনি আসমানকে সাতটি স্তরে বিন্যস্ত করলেন, ওহ বিকুল্লে শাইইন আলিম, আর এ বিষয়ে ওহ বিকুল্লে শাইইন আলিম, আর তিনি সকল কিছু সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 12 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ফাকাদা হুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াউমাইনি, তিনি দুই দিনে সাত আসমানকে তিনি বিন্যস্ত করলেন। ঠিক একইভাবে সূরা তালাকের ভিতরে আল্লাহ বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন, তিনি আল্লাহ যিনি সাত আসমান সৃষ্টি করেছেন। ঠিক একইভাবে সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন, যিনি সাত আসমান সৃষ্টি করেছেন। ঠিক একইভাবে সূরা আন-নূহ এর ভিতরে আল্লাহ বলতেছেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন, তারা কি দেখেনি যে আল্লাহ কীভাবে সাত আসমানকে বিন্যস্ত করেছেন, সাত আসমানকে তিনি সৃষ্টি করেছেন। তো এভাবেই কোরআন এবং সুন্নাহের ভিতরে সাত আসমান সম্পর্কে কথা এসেছে। অতএব আমরা বিশ্বাস করি যে আসমানের সংখ্যা হচ্ছে সাতটি। আল্লাহু আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।